যীশুখ্রীষ্টঙ্କ অতি বহুমূল্য নামরে সম্পর্ক ইন্ডিয়া প্রস্তুত কার্যক্রম নূয়া সকাল আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনায়ে। প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু। আজ যে প্রসঙ্গে আমি প্রভুঙ্কর বাক্য আলোচনা করা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে দানর বিজ্ঞাপন। দানর বিজ্ঞাপন, আমি অনেক থর দান এডভর্টাইজমেন্ট সহ যদি সরকার ছাড়ুচ্ছন্তি, আমি এইটা কলু সেইটা কলু সেইটা কলু, সবু পেট্রোল পম্পরে হোক রাস্তা কড়ে হোক যেউঠে গোটে বিজ্ঞাপন আমি এটা কলু, বলে মিছ প্রহসন বি হইপারে কিন্তু গোটে বিজ্ঞাপন বিনা সরকার কিছু কর। আমার দেশের উন্নতি কেমন হচ্ছে বিজ্ঞাপনরে, এডভার্টাইজমেন্ট ইন্ডিয়া সমস্ত বিষয় কেবল বিজ্ঞাপনরে হি ভালো দেখা যাবে, বাস্তবরে কিছু দেখা যাবে না। আমি অনেকে মধ্য সেই প্রকার আমার দানকে মধ্য বিজ্ঞাপন করিবা পাই চাই, আপনি করতে না না মু জানি না, কিন্তু অনেকে করতে চাহান্তি সেমান দানকু লোকলোচন অনাযাও, লোক মানে মাইক্রে কুহন্তু, স্টেজরে কুহন্তু, চর্চরে কুহন্তু, গোটে পেপরে বাহারু, ম্যাগজিনে বাহারু, মু কোন দান দিয়েছি। এটা আমি অনেকঙ্কর ইচ্ছা, এটা কোন মু এতে কলু কিছু আমার না বি নেলে নাই, পছরে লোক বি থাকে কহিবা পাই ভাই না তুমি এতে কল ম তোমার না বি টিকে নেলে নাই, মিটিং পাই তুমি এতে দিয়েছিল কিছু বি কহিলে নাই, সে প্রভুঙ্ দাসঙ্ উপরে আপনার এতে দিয়েছিলেন কিছু বি কহিলেন, সে চর্চা তো জমা আপনার না বি নেলে না। তো আমার ভিতরে গোটে অছি ভিতরে গোটে পক্কটা, সে পক্ক সালু বালু হোথায় কে টিকে মতো এপ্রিসিয়েট করুন তাকে। মাথিউ তার ছ অধ্যায় প্রথম চারিপদ লেখা যাচ্ছে, লোক দেখাইবা পাই সেমানক সাক্ষাৎরে যেপরি ধর্মকর্ম ন কর এথিপাই তুমি মানে সাবধান হয়ে থাও, নহিলে তুম মান স্বর্গীয় স্বর্গস্থ পিতা নিকটরে তুম মান পুরস্কার না। এণু দান করিবা সময় কপটি মানক পরি নিজ সম্মুখে তুরি বজাও না, সেমানে লোক মানুষ গৌরব পাইবাই সমাজ গৃহরে ও দাণ্ডরে সে প্রকার করতে। মু তোমাকে সত্য কুছি সেমানে আপনা আপন পুরস্কার পাই অছন্তি, কিন্তু তুমি দান করিবা সময় তোমার দক্ষিণ হস্ত কোণ করুছি তা তোমার বাম হস্ত ন জানো, যেপরি তোমার দান গোপনরে হব আর তোমার পিতা যে গোপনরে দেখন্তি সে তোমাকে ফল দেবে। দেখো প্রভু যীশু খ্রিস্ট এইটি শিক্ষা দেখছেন, প্রথমে দান, তারপরে প্রার্থনা, তারপরে উপবাস, স্টেপ বাই স্টেপ গড়ে গড়ে শিখাও। তো দানটা কেতে গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে আমি দান সম্পর্কে কহিলা বেলকু আমি দানর গোটে বিজ্ঞাপন করে থাকছি। দেখবে অনেক চর্চরে দানর বিজ্ঞাপন পড়া যায়, কি কেতে দিয়েছিল, অমুক ব্যক্তি এতিকি দান দিয়েছেন, অমুক ব্যক্তি সেতে দান দিয়েছেন, অমুক ব্যক্তি। আমি চাহু যে আমার দানটা পড়া যাও, আমি চাহু আমার দানটা কোন সে নোটিশ বোর্ডে টঙ্গা যাও, কি কেতে দিয়েছেন, ধন্যবাদ পর্বরে কি কেতে দিয়েছেন, চর্চ নির্মাণ পাই কি কোন দিয়েছেন, এ ফ্যানটা কি ফ্যানরে বি লেখা যাই লেট, সে তো লেট হয়ে গেল তা না বি থাকে সেটি, গোটে চৌকি দিয়ে তা পছরে লিখি দেবে, চেয়ার পছরে লিখি দেবে ডোনেটেড বাই, গোটে ছোটি আলমেরা দিয়ে ডোনেটেড বাই, গোটে জগটা দিয়ে ডোনেটেড বাই। আজিকালি মু দেখুছি এই দড়ি গুড়াক মধ্যে লেখা হইতাছি, লোক মানে সুতারে লিখি থাকছেন ডোনেটেড বাই। আমি চাহু আমার নাম সবুটি থাও দানর বিজ্ঞাপন, লোক জাণিবা দরকার, প্রিয় ভাই বোন আমি চাহু লোক জানত, লোক জাণিলে কোণ হব দুই দিনে এপ্রিসিয়েট করবে, ওইটা কহবে বড় দেখে হচ্ছে ফ্যানটা দেখি এসি গোটে দেখি লেখ
ଦେଖିଛି ନାଁଟା ସେଠି କବାଟ ଦେବ ସେଇଠି। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଅନେକ ଜାଗାରେ ମୁଁ ଦେଖୁଛି ଲୋକମାନେ ତଳେ ମାର୍ବଲ ଦେଇ ପ୍ଲେଟ ଦେବି ନାଁ ଲେଖି ଦଉଛନ୍ତି, ସେଠି ଖଦି ହେଇଥାନ୍ତି ସେମାନଙ୍କ ନାଁ ଗୁଡା। ଟିକେ ଚିନ୍ତା କରି ଦେଖିବା ବାସ୍ତବରେ ଆମ ପାଇଁ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ କିଛି ଅଛି ପୁରସ୍କାର। ଦାନର ବିଜ୍ଞାପନ କାହାରିକୁ ଟିକେ ଖାଇବାକୁ ଦେଇ ବାହାରେ ଆମେ ପ୍ରଶଂସା କରିଥାଉଛୁ, କହିଥାଉଛୁ ସେ ଆସିଥିଲେ ମୁଁ ଖାଇଲି, ତାଙ୍କ ପାଇଁ ମଟନ କଲୁ, ଚିକେନ କଲୁ, ଛତୁ କଲୁ, ଚିଙ୍ଗୁଡ଼ି କଲୁ, ଏଇଟା କଲୁ, ସେଇଟା କଲୁ, ସେଇଟା କଲୁ, ଏତେ ତ କଲେ ବାହାରେ ଖାଇ କହିପାରୁଛନ୍ତି। ସେ ବିଚାରା ଖାଇକି ଆଶୀର୍ବାଦ କରି ପଳେଇଲାଣି, ଆମେ ଘୁରି ଘୁରି କହି ଚାଲିଛେ। ଦାନର ବିଜ୍ଞାପନ, ଦାନର ବିଜ୍ଞାପନ, ଆମେ ଟିକେ ସାବଧାନ ହେବା କି, ଆମେ ଟିକେ ସଚେତନ ହେବା କି, ବାସ୍ତବରେ ଆମେ ଯୋଉ ଦାନ ଦଉ ତା ଧର୍ମକର୍ମ ନା ଲୋକ ଦେଖେଇବା ପାଇଁ, ନା ପ୍ରଶଂସା ପାଇବା ପାଇଁ, ନା ଆଦର ପାଇବା ପାଇଁ ତୁରି ବଜାଇ ବୁଲୁଛୁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ। ଆଉ ବିଶେଷ କରି ଆମେ ଦେଖୁ ମଣ୍ଡଳୀ ଗୁଡାକ ଯେଉଁମାନେ କିଛି ଦାନ ଦିଅନ୍ତି ସେମାନଙ୍କୁ ଗୋଟେ ଉଚ୍ଚ ସ୍ଥାନ ରଖାଯାଏ, ସେମାନଙ୍କ ମେସେଜ ସେମାନେ ରୁହନ୍ତି ହିଁ ରୁହନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଆମେ ଏତେ ଟେକି ଥାଉ ତାର ହିସାବ ନାହିଁ। ଆମମାନଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ସେମାନଙ୍କ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନରେ ଥାଆନ୍ତି, ଆମେ ସେମାନଙ୍କୁ ଦେଖିଲେ ଗୋଟେ ବହୁତ ନମ୍ର ଭାବରେ ନମ୍ର ହେଇକି ନୋଇକି ଆମେ ତାଙ୍କୁ ନମସ୍କାର ପ୍ରଣାମ କରିଥାଉ। ଆଉ ସେମାନେ ମୋତେ ଖୁସି ଲାଗେ ଯେ ପାଲକ ବାବୁ ମୋତେ ନୋଇକି ନମସ୍କାର କଲେ, ପ୍ରଭୁଙ୍କ ଦାସ ମୋତେ ନୋଇକି ନମସ୍କାର କଲେ। ତାପରେ ଥାଉ ଥାଉ ଆଜ୍ଞା ଏତେ ଏତେ କ'ଣ କରୁଛନ୍ତି ଏତେ, ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ କ'ଣ କରିବା, ପରିସ୍ଥିତି ଏମିତି, ଆମର ଦାନର ବିଜ୍ଞାପନ ଆମେ କରିଥାଉଛୁ। ଆଉ ଅନେକ ଦାନ ଦିଅନ୍ତି ଜଣା ବି ପଡ଼ିବନି, ଲୁଚିକି କେତେବେଳେ ତାଙ୍କ କାମ ସାରି ଦେଇଥାନ୍ତି। ମୁଁ ଅନେକଙ୍କୁ ଜାଣିଛି, ଅନେକ ଅନୁଷ୍ଠାନ ପେଶନ ଗୁଡ଼ିଏ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି, ଗୁପ୍ତରେ କରିଛନ୍ତି, ପଛରେ ମୁଁ ଶୁଣେ ଏଇଟା ସିଏ କରିଥିଲେ ସିଏ କରିଥିଲେ, ସିଏ କୁହେ ନାହିଁ, ଅନୁଷ୍ଠାନ କୁହେ ନାହିଁ, କିଏ ନାହିଁ, କାମଟା ଚାଲେ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ, ଆମେ ଅନେକ କାର୍ଯ୍ୟ କରିପାରିବୁ ଯାହା ଗୁପ୍ତରେ କରିପାରିବୁ। ମୁଁ ଜଣକ ସାକ୍ଷ୍ୟ ଆପଣ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆଜି ଯାଏ ମୁଁ ତାଙ୍କ ନାଁ ବି ଜାଣିନି, ପ୍ରାୟ 5 ବର୍ଷ ଖଣ୍ଡେ ଜଣେ ବ୍ୟକ୍ତି, ବହୁତ ବର୍ଷ ତଳର କଥା, 5 ବର୍ଷ ଖଣ୍ଡେ ମୋ ମୋବାଇଲରୁ ରିଚାର୍ଜ କରିଦେଇଛନ୍ତି। ସେ 3 ମାସକୁ ଥରେ ରିଚାର୍ଜ କରିଦେଉଥିଲେ, 3 ମାସକୁ ଥରେ ସମାନ ଡେଟ୍ରେ ମୋର ମୋବାଇଲଟା ରିଚାର୍ଜ ହେଇଯାଏ। ଆଜି ଯାଏ ମୁଁ ଜାଣିନାହିଁ ସେ କିଏ, ମୁଁ ଜାଣିବି ପାରିନି, ସେ କହିବି ନାହାନ୍ତି ସେ କିଏ, କୋଉ ଦୋକାନକୁ ଯାଆନ୍ତି ପଇସା ଦେଇ ଦିଅନ୍ତି ଏଇ ନମ୍ବରରେ ରିଚାର୍ଜ କରିଦେବ, ଖାଲି ସେ ଦୋକାନୀ ପଚାରେ ଆଜ୍ଞା ରିଚାର୍ଜ ହେଲା କି, ମୁଁ କହେ ହଁ ହେଲା, କିଏ ଦେଲେ, ନାଇଁ ଆଜ୍ଞାଟା ଦେଇକିରି ପଳେଇଥିଲେ। ସେ କେବେ ଗୋଟେ ଜାଗାରୁ କରିନାହାନ୍ତି, ସେ ଅନେକ ଦୋକାନରୁ ସେ କରିଛନ୍ତି, ହୁଏତ ସେ ଚାହୁଁଥିବେ ମୁଁ ତାଙ୍କ ବିଷୟରେ ଯେମିତି ନ ଜାଣେ, ମୁଁ ଜାଣିବି ନାହିଁ। ଭାବି ଦେଖନ୍ତୁ ପ୍ରିୟମାନେ, ସେଦିନରୁ ମୁଁ ଜାଣିଲି ଯେଉଁ ପରମେଶ୍ୱର ମୋର ମୋବାଇଲର ଯତ୍ନ ନେଉଛନ୍ତି ସେ କ'ଣ ମୋର ଯତ୍ନ ନେବେ ନାହିଁ, ମୁଁ ପ୍ରତିଥର ପ୍ରାର୍ଥନା କରେ। ଆଉ ସେ ଦିନ ଗୁଡ଼ାକ ମୋ ପାଖରେ ସଂଘର୍ଷର ଦିନ ଥିଲା, ବହୁତ କଷ୍ଟର ଦିନ ଗୁଡ଼ାକ ଥିଲା, ମାନେ ମୋବାଇଲ ରିଚାର୍ଜ କରିବା ପାଇଁ ମୋତେ କଷ୍ଟ ଥିଲା। କିନ୍ତୁ ସେହି ସମୟରେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଦୀର୍ଘ 4 ବର୍ଷରୁ ଅଧିକ ପ୍ରତି 3 ମାସରେ ରିଚାର୍ଜ କରିଦେଉଥିଲେ, ସେ ମୁଁ ଜାଣିବି ନାହିଁ, ପ୍ରଭୁ ଜାଣିଥିବେ, ପ୍ରଭୁ ତାଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରିବେ, ହୁଏତ ସ୍ୱର୍ଗରେ ଗଲେ ମୁଁ ତାଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବି, ଏଇ ବ୍ୟକ୍ତି ଜଣକ ମୋର ରିଚାର୍ଜ କରିଦେଉଥିଲେ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଆଉ ସେଇଟା ମୋତେ ଶିଖେଇଲା ଯେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ଦାସ ବୋଲି ରିଚାର୍ଜ କରୁଛନ୍ତି, ମୁଁ ଅନାବନା କଥା ହେବି ନାହିଁ, ଅନାବନା ବିଷୟ ଦେଖିବି ନାହିଁ, ଅନା ବିଷୟ ଚାଟିଂ କରିବି ନାହିଁ, ମୁଁ ଜାଣିପାରିଲି ପ୍ରଭୁ ମୋ ପାଇଁ କ'ଣ କହୁଛନ୍ତି। ମୁଁ ପ୍ରଭୁଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହେଁ, ଏପରି ଲୋକମାନେ ଯେପରି ଗୁଡ଼ିଏ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ଗୁପ୍ତରେ କରିଦିଅନ୍ତି, ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଚେଷ୍ଟା କରିବା ଆମର ଦାନର ବିଜ୍ଞାପନ ନ କରିବା ପାଇଁ। ମୁଁ ସେ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହେଁ, କିଏ ସେ କରୁଥିଲେ ମୁଁ ଜାଣେ ନା, ତା ହୁଏତ ମୋର ପରିଚିତ ହେଇପାରନ୍ତି ଅପରିଚିତ ହେଇପାରନ୍ତି ମୁଁ ଜାଣି ନାହିଁ, କିନ୍ତୁ ସେ କେବେ ବି କହିନାହାନ୍ତି ସେ ରିଚାର୍ଜ କରିଦେଉଥିଲେ, ମୁଁ ଜାଣିବି ନାହିଁ, ସେ ଦୋକାନୀ ବି ଜାଣେ ନାହିଁ। ପ୍ରିୟମାନେ, ଏ ପ୍ରକାର କିଛି କରିବା ଆମର ଦାନ ଗୁପ୍ତରେ ହଉ, ଯେପରି ପ୍ରଭୁ ଆମକୁ ମୁକ୍ତରେ ଆଶୀର୍ବାଦ କରୁ, ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ଆଶୀର୍ବାଦ କରୁ। ଦାନର ବିଜ୍ଞାପନ କରିବା ଆମେ ବନ୍ଦ କରୁ, ଆମେ ଚେଷ୍ଟା କରୁ ଯେପରି ସ୍ୱର୍ଗସ୍ଥ ପିତା ଦେଖିବେ ଆଉ ସେ ଗୁପ୍ତରେ ଦେଖିବେ ଏବଂ ମୁକ୍ତରେ ଆଶୀର୍ବାଦ କରିବେ। କୌଣସି ଦାନ ପ୍ରଭୁଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ଲୁକ୍କାୟିତ ନୁହେଁ, ସେ ସବୁ ଦେଖୁଛନ୍ତି, ତେଣୁ ବିଜ୍ଞାପନର ଆବଶ୍ୟକ ନୁହେଁ। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ପ୍ରାର୍ଥନା କରିବା।
অনুগ্রহকারী পিতা পরমেশ্বর, আপনাকে দাস ভাবে মুখ প্রার্থনা করে প্রত্যেককে আশীর্বাদ করুন্তু প্রভু। আমার দানর বিজ্ঞাপন আমি নদী, আমি গুপ্তরে উত্তম কর্ম করি চালিব প্রভু, নিয়মিত ভাবরে পারু পর্যন্ত সাধ্য, আমার শক্তির বাহারে আমি অন্যমানকে সাহায্য সহানুভূতি দেখাইবা যত্ন নেওয়া আপনার সেবা পাই, মান্ডলিক সেবা পাই, আনুষ্ঠানিক সেবা পাই, আপনার দাস মান যত্ন তত্ন নেওয়া পাই প্রভু, আমি যেপর নিয়মিত করে চলু প্রভু, তুমি আমার অনুগ্রহ করো, আমার পাপ যোগ্যতা ক্ষমা করো প্রভু। আমি অনেক থর কার্য করেছু লোকলোচনকে আসবা, লোক দ্বারা আদৃত হওয়া, লোক দ্বারা প্রশংসিত হওয়া, গুড়ে কার্য করেছু প্রভু, আমি ক্ষমা মাগুছো, দয়া করে ক্ষমা করো। পুনে পরবর্তী সময় প্রভু দানর বিজ্ঞাপন ন করে প্রভু আপনার দৃষ্টিতে কৃতজ্ঞ ভাবে দান দিয়ে পারিবু, এ প্রকার অনুগ্রহ করতু। প্রত্যেক আপনার রক্ষে প্রার্থনা মোর প্রাণর প্রিয় যীশুঙ্ নামে মাগিলি, আমেন। প্রভু আপনার প্রত্যেক বাহুল্যের আশীর্বাদ করতু। নমস্কার।